বর্ণটিভির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার উজিরপুর বাজার থেকে একটু ভিতরে। এটা হচ্ছে জগদীশকাঠি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুইজন লোক সাঁকো পার হয়ে আসছে। আমরা এখন তাদের কাছে জানতে চাইবো সাঁকো সংস্কার সম্পর্কে। এই যে এই এলাকাটার নাম কি? জগদীশকাঠি। এই শাকো আপনারা কতদিন ধরে পার হচ্ছে? এই শাকো কোনো সময় সংস্কার কি হয়েছে কিনা? শাকো সংস্কার হয়নি, কোনো সংস্কার হয়নি, সংস্কার হয়নি। খারাপ হয়ে নিজেরাই নিজেরাই নিজেরা সবকিছু নিজেরা। এই শাকো কে আপনারা কি নিজেরাই ঠিক করেন? সরকার থেকে আপনাদের কোনো অনুদান টান যখন এই যারা পার্টার হয় যখন আমরা পারি না ওঠে তখন বলে আমাদের একটা ছোট টাকা দাও। তাহলে আপনারা সবাই মিলে কাজটা করেন। এই শাকোটা যদি সংস্কার হয় তাহলে আপনাদের কেমন হবে? শাকোটা সংস্কার হলে ভালো হয়। এখানে লোক বহুত পার হয়, এখানে পানি বাচ্চা কাচ্চা স্কুল যায়, স্কুল যায় না, আমরা বাচ্চাদের সমস্যা। এরপর স্কুল এখানে স্কুল কত দূর? এর স্কুল হলো সাতখালি। সাতখালি এখানে কতগুলো লোক আছে আপনাদের? এখানে অনেক ভালো লোক আছে। এই 200-300 ঘর আপনারা এই কষ্ট করে প্রতিদিন এই ঝুঁকি নিয়ে পারাপার করেন না? এ বিষয়ে আপনারা ইউনো মহোদয় কাছে জানিয়েছেন কিনা? এইটা দাদা আমি সঠিক বলতে পারবো না, বুঝলেন? কিন্তু এটা এরা দেখে অনেক অনেক আসে, কিন্তু এরা খেয়াল করে না। যদি আপনি এটা যদি এই এলাকার এই এলাকার মেম্বার কে এলাকার মেম্বার আমাদের এখানে মেম্বার এই এলাকার মেম্বার এরা মেম্বারের আপনার নাম জানেন কি? তা আপনারা যেহেতু এখানে ইউনো মহোদয় আছে, হ্যাঁ উনি খুব ভালো মানুষ, হ্যাঁ তো আপনারা এলাকার মেম্বার বা চেয়ারম্যান, চেয়ারম্যান কে এলাকার মোজাম্মেল সাহেব, তো ওনার সাথে যোগাযোগ করে আপনারা তো চেষ্টা করে দেখতে পারতেন যে এই শাকোটা সংস্কার করা যায় কিনা। কারণ আমি তো দেখলাম যে এই এলাকার যে অনেক মানুষ চলাচল করছে তো অনেক কষ্টকর, মানে এবং খুবই সমস্যা। এইভাবে তো ঝুঁকি নিয়ে চলাফল করা, চলাচল করা তো খুব রিস্ক। তা আপনারা একটু চেষ্টা করে দেখেছেন, দেখেন একটু, আর আমরাও এসেছি, আমরাও একটু দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ তাই আমরা দেখি পারে না অধিক হলো ওদের দায়িত্ব হলো মেম্বারের, তাই না? তা মেম্বার যদি হলো আপনাদের মেম্বারের সাথে যোগাযোগ করা প্রয়োজন? তার মানে কোন প্রকার আপনাদের এটা তেমন ব্যবস্থা হয়নি তো? হ্যাঁ জোরে বলো। মোহাম্মদ রানী হোসেন। কি করো তুমি? লেখাপড়া করো? তুমি এই শাকোকে প্রত্যেকদিন পারো? এখানে যেতে তোমার কষ্ট হয় না? তোমার দাবি কি বলো? এই শাকোটা যেন খুব তাড়াতাড়ি হয়, এই তারা শাকোটা যেন দ্রুত সংস্কার হয়, এই তোমার দাবি না? তোমাদের কতজন ছাত্র আছে এখানে? এখানে আছে অনেকজন। তোমাদের গ্রামের নাম কি? জগদীশকাঠি। আর পোস্ট? পোস্ট মানে তোমার পোস্ট অফিস কোথায়? থানা? থানা আছে কালীগঞ্জ। আর জেলা? সাতক্ষীরা। সাতক্ষীরা। এই শাকোটা বহুদিন ধরে, কত বছর হয়েছে এই অবস্থায়? আনুমানিক আনুমানিক তাও প্রায় 20-22 বছরের উপরে যাচ্ছে। 22 বছর? 22 বছরে সংস্কার হচ্ছিল, তা বাধা দেওয়ার কারণে
22 বছরের সেতু ধরে চলছে এই শাখা, 30 বছরের কোন এটা এই সেতু সংস্কার হয়নি? না, সংস্কার হয়নি। 30 বছরের এই যে সংস্কার হয়নি, কোনো সংস্কার এটাতে হলো কোনো লোকে কোনো চেয়ারম্যান কোনো মেম্বার এই যে গরিব পেশাদিরা এরা আসেও পারে এদের কোনো সাহায্য সহযোগিতা করেনি শ্যামলার পরে কোনো রকম কেউ লক্ষ্য করে। আপনার নাম কি? অনেক কষ্ট তো আমরা তো দেখছি, এই বিষয়টা আমরা ইউনো মহাদের সাথে আমরা আলোচনা করবো, বুঝছেন? না না, তারপর আমরা অবশ্যই চেষ্টা করবো, ইউনো মহাদয় উনি খুব ভালো মানুষ, ওনার সাথে আমরা চেষ্টা করবো বলে, ঠিক আছে? পড়ে গেল না, ও তাহলে তো পানিও তো নিয়ে যাওয়া অনিরাপদ। আপনার নাম কি? মোহাম্মদ ইকবাল। আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে না। বাড়ি কোথায়? ও এই পথ দেখে আপনি যাতায়াত করেন? হ্যাঁ, এরপরে যাতে হয়, কিন্তু এই ব্যাপক সমস্যার কারণে মানুষজন আর নদী যখন ডুবে যায় ওপারের মানুষ এপারে আসতে পারে না। ও নদী নদী যখন ডুবে যায় তখন আরও সমস্যা? আরও সমস্যা হয়, সব ওপারের মানুষ এপারে আসতে পারে না। ওখানে একটা ব্রিজ আছে ভাঙা, তাও একটাই ব্রিজ ওপারে যাওয়ার জন্য, সেটাও ভাঙা। ধন্যবাদ।